সকল ইমানদারদেরকে আদেশ করে বললেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এক নাম্বার আদেশ আমরা তো মাই কি হইছে আমরা তো আল্লাহ তাআলাকে ভয় করব আমরা তো আল্লাহকে পরিচয় আমরা জানি না আমাদের সমাজে এমন এমন কথা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় যেই কথা বললে আমার ঈমান যাওয়ার আশঙ্কা আছে আমি আপনি হাসতে হাসতে কথা বলতেছি ঈমান যা আমার গেছে গে আমার কোনো খবর কিন্তু নাই ঈমান বিদায় করে দিলাম আমার দেহ থেকে এমন কথাই মুখ দিয়ে বলছি আমার কিন্তু সেই খবরটাও আমাদের মধ্যে নাই আমরা তো সেই পর্যায়ের মুসলমান বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিলেন কুদরতের নমুনা আল্লাহ রাব্বুল আলামিনকে বই করতে আল্লাহ পাক এখানে আদেশ করে দিলেন তোমরা আমাকে বই করো দুই নাম্বার আদেশটা হইল আমাকে বই করার পরে তোমরা জবান দিয়ে সত্য কথা বলবা দুই নাম্বার আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা কিভাবে নিব একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে একজন ইহুদি সাপুরি একজন ইহুদি সাপুরি সে সাপ নিয়ে সামনে এগিয়ে আসতেছে আশা বলল আপনার নাম কি মানাংটা আপনার নাম কি একজন সাপুরি ইহুদি সাপ নিয়ে সে সামনে আসছে রসুলের আশা বলল মানাংটা আপনার নাম কি রসুল বলে আমি কেডা মানাংটা আমি কেডা আমার পরিচয় আমি দিয়া লাভ নাই তুই তোর সাপ প্রেজিগা তোর সাপ বলে দিবে আমার নাম কি এই ইহুদি বলল আমার সাপ তো মারতে পারে না আমার সাপ তো কথা বলতে পারে না তখন রসুল বলল তুই তো সাপ আগে জিগা কথা না বললে তো আমি আসি ওই বুঝেন না কি কইছি এই ইহুদি সাপ নিয়া সাপুরি সাপ নিয়ে আসলো বলল মানাংতা রসুলকে আপনার নাম কি পরিচয় দেন রসুল বলছে আমি দিয়া লাভ তো সাপে তুই জিগা তখন ওই ইহুদি বলল আমার সাপ তো কথাবার্তা বলতে সাপ কথা বলতে পারে কিন্তু সাপের একটা জবান আসেনি বলেন আসে নাকি তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদি সাপুরিকে বলল তুই তো সাপ প্রেজিগা সাপ বলে দিবে আমার নাম কি এমনি এই ইহুদি ওই সাপকে জিজ্ঞাসা করলো এই সাপ তুমি কি ওই লোকটাকে চিনো নাকি বায়েরা আমার বন্ধুরা আমার বলা মাত্র ওই সাপটা ফানা ধরে জিব্বা নাড়া দিয়া বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাপ কি বলল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি আল্লাহ পাকের রসুল ইহুদি তো একবার অবাক হয়ে গেল আরে আমার সাপে কথা বলল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি আল্লাহ পাকের রসুল তুই আল্লাহ কেডা আল্লাহ যে ইমানদারকে বলছে তোমরা আমাকে ভয় করো আল্লাহ কে ডাক আল্লাহ মানে কে মানে আল্লাহ বলতে কে আল্লাহ কে এমনি দুই নাম্বার প্রশ্ন ওই ইহুদি সাপুরি বিশ্ব নবীকে প্রশ্ন করল তাহলে বুঝলাম আপনি আল্লাহ রসুল তুল আল্লাহ মানে কে আল্লাহ কে আমাকে আপনি পরিচয় দেন আমি তো আল্লাহ বা আল্লাহ মানে কে এমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদি সাপুরে কেটে কেটে কে বলল আমি আল্লাহ পাকে পরিচয় আমি বিশ্ব নবী দিয়া লাভ নাই তুই তোর সাপ প্রেজিগা তোর সাপ আল্লাহ পাকের পরিচয় দিয়া দিবে এমনি ইহুদি ওই তার সাপকে জিজ্ঞাসা করল হে সাপ তুমি কি আল্লাহকে চিনুনি আল্লাহ মানে কে এমনি ওই সাপ তার জিব্বাটা নাড়া দিয়া ফানা ধরে বলতে লাগলো এ বেইমান না জান কোথাকার তুই আল্লাহ চিনুস না এই আকাশ এই জমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যে আল্লাহ বানাইছেন উনার নাম হইল আল্লাহ এই আকাশ এই জমিন বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যিনি বানাইছে উনার নাম কি বলেন আল্লাহ সেই আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলল
হে ইমানদারগণ, তোমরা আমাকে বই করো, আমাকে তোমরা বই করো। আমি তোমাদেরকে দুইটা দুইটা আদেশ করলাম। এক নম্বর আদেশটা হইলো তোমরা আমাকে বই করবা, দুই নম্বর আদেশটা হইলো তোমরা সদা সর্বদাই তোমাদের জবান দিয়া মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। আমার মায়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি আমাদের বর্তমান সমাজে মিথ্যা কথা বললে ওলা আসেনি না? সবাই ফেরেশতা হয়ে গেছেন গা? মিথ্যা কথা আমরা জবান দিয়া বলে কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মর্যাদা দিয়ে দিয়েছেন, তোমরা সদা সর্বদাই মিথ্যা কথা বলতে পারবা না, সত্য কথা বলবা। এক নম্বর আদেশটা আল্লাহ তাআলাকে বই করবা, নাম্বার টু তোমাদের জবান দিয়া সত্য বলবা মিথ্যা বলবা না। এই দুইটা আদেশ করতে পারলে, আমরা মানতে পারলে আমাদের ফলাফল কি আল্লাহ পরে বলে দিয়েছেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما. আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা দুইটা আদেশকে মানতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের দুইটা ওয়াদা পূরণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি দুইটা আদেশ মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুইটা আদেশ কি করবেন বলেন, পুরা করবেন। আদেশটা কি? আল্লাহ এক নম্বর বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলকে সংশোধন করে দিব। বলেন তো দেখি আমাদের বর্তমান সমাজে সকলের আমল কি ভালো না খারাপ কিছু আছে? এমন কিছু আমল আমরা সমাজে পেশ করি যে আমলগুলো আমাদের আমার বয়সের সাথে আমার মিল হই নাই। আমার বয়স হইল 60 কিংবা 50, আমি এমন একটা কাজ করছি যেই কাজটা আমার বয়স, যে আমি আমি যে বুড়ো হয়ে গেছি আর কাজ করছি একটা, এটা আমার মানাইছে না নাকি? এমন কিছু আমাদের বর্তমান সমাজে নাই বলেন, আছে কি না বলেন? আল্লাহ বলেন, যেই সমস্ত উম্মতে মুহাম্মদীরা দুইটা আদেশকে মানতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের দুইটা ওয়াদা পূরণ করে দিব। এক নম্বর ওয়াদা, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের যত আমল নামা আছে রে বান্দা, আমলগুলোকে আমি আল্লাহ সহি শুদ্ধ করে দিব। আমল যদি আল্লাহ শুদ্ধ না করে, এসলা না করে, তাহলে আমি আপনার জিন্দগি তো আমাদের আমলকে এসলা করতে পারবো না। এসলা হওয়ার জন্য এসলাই চাইতে হবে আল্লাহর কাছে। আরে ভাই, সন্তান যদি কাঁদে, আপন সন্তান যদি কাঁদে, মা কি না কাঁদলে দুধ দেয় না কাঁদলে দুধ দেয়? যেই মা পেটে ধারণ করলো 10 মাস 10 দিন, সেই মা ওই তো সন্তানকে না কানলে বাচ্চার যে খিদা মা বুঝে না, বুঝে বুঝে না। আল্লাহ বলেন, তুমি যে এসলা হইবা, তোমার আমল যে আমি আল্লাহ এসলা করব, শুদ্ধ করব, আগে তোমার শর্ত আদায় করো, পরে হইলো আমারটা। এক নম্বর কি, তুমি আগে চাও আল্লাহ, আমি এখন তো বৃদ্ধ হয়ে গেছি, আমি আগে যৌবন ছিলাম, যৌবন তো আমার নষ্ট হয়ে গেছে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ গো তুমি যদি আমার আমলকে শুদ্ধ না করে দাও, আর কেউ শুদ্ধ করতে পারবে না। আল্লাহ বলেন, যে এই সমস্ত মানুষেরা এই কথাগুলি আমি আল্লাহর কাছে বলবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলকে শুদ্ধ করে দিব। দুই নাম্বার ওয়াদা, বান্দার ওয়াদা আল্লাহ পুরা করবো। দুই নাম্বারটা কি আল্লাহ বলেন, পরে বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যে দুইটা ওয়াদা তোমাদের পূরণ করে দিব, দুই নাম্বার ওয়াদাটা হলো রে বান্দা,
আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিব এক নাম্বার ওয়াদা আমাদের আমলকে আল্লাহ পাক শুদ্ধ করবেন দুই নাম্বার ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা আমাদের যত গুনাহ আছে গুনাহে সগীরা কবিরা না কিন্তু শিরক না কিন্তু যত সগীরা গুনাহ আছে ছোট ছোট গুনাহ আছে এই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুনে ক্ষমা করে দিবেন তাহলে এক নাম্বার আদেশটা আল্লাহ তাআলাকে বই করতে হবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বই আমাদের মধ্যে বিদ্যমান থাকে আল্লাহ রাব্বুল আলামিনের বই যাদের মধ্যে বিদ্যমান থাকবে ওই লোকটা কোশ্চিন কালেও নামাজ ছাড়তে পারবে না দুই নাম্বার আদেশটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা দুই নাম্বার আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি সদা সর্বদাই তোমার জবানে সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না সত্য কথা বলবা মিথ্যা বলবা না মিথ্যা কথা বলার অভ্যাস আমাদের যুবকের মধ্যে মনে আছে বুড়াদের মধ্যে নাই নাকি আসেনি যারা বুড়া যারা হয়েছে এরা মধ্যে মনে এরা সব ফেরেস্তা নাই ফেরেস্ত নাকি এই বর্তমান যুগে ছোট হোক বড় হোক বৃদ্ধ কথা বা যুবক হোক মিথ্যা কথা বলার অভ্যাস আমাদের সকলেরই আছে বলে কিভাবে হে ওন বর্তমানে সিএন স্টেশনও আছে এটা কল ঢুকছে যাই বসে রায়পুরা আরে এই তো আমি সান্দাকান জায়গায় বসছি হে আছে কই আছে আছে কোথায় সিনে দি হে কী কইছে সান্দাকান দি যাইব কিন্তু রায়পুরা এখানে মিথ্যা কথা হয়েছে না এটা না মিথ্যা হয় না এটা মিথ্যা হয়েছে কথায় কথায় মিথ্যা বলি আমরা কথায় কথায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে কিন্তু সেই মিথ্যা কথা আমি আপনি বলতেছি এই মিথ্যা কথা বলা যে আল্লাহ পাকের এই আয়াতের ওয়াদার খেলাফ একটু আমরা কি ভাবছি আল্লাহ খানে বলছে ওকুলু কওলান সাদিদা বান্দা তোমাকে যে আমি আল্লাহ দুইটা আদেশ করলাম দুই নম্বর আদেশটা হইলো তুমি তোমার জবান দিয়া মিথ্যা বলল না সত্য কথা বলবা তোমার মরণ হোক সমস্যা নাই এই মিথ্যা কথা বললে মিথ্যা কথা না বললে সত্য কথা বললে কি লাভ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এক হাদিসে বলেন মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু কসরুন ফি রবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসসান খুলকুহু বুনিয়া লাহু ফি আলাহা বায়রা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ফরমান মান তারাকাল কাযিবা যে ব্যক্তি মিথ্যা কথা না বলবে যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করবে ওহুয়া বাতিলুন এই মিথ্যা কথাকে বাতিল মনে করে বলেন তো দেখি মিথ্যা কথা কি সত্য নাকি বাতিল হক নাকি বাতিল জায়েজ নাকি না জায়েজ বৈধ নাকি অবৈধ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান তারাকাল কাযিবা যে সমস্ত ব্যক্তি বর্গরা মিথ্যা কথাকে পরিহার করবে মিথ্যাকে ছেড়ে দিবে ওয়া বাতিলুন এটাকে বাতিল মনে করে না হক মনে করে বুনিয়ালাহু ফি ওয়াসাতিল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন ওই যে মিথ্যা কথা সে বসালো মিথ্যা কথা সে বললো না এই কারণে জান্নাতের এই এই কারণে জান্নাতের একটু সাইডে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি বিল্ডিং নির্মাণ করে দিবেন
من ترك الكذب وهو باطل بني له في ربض الجنة جي بكتي ميتكو تاكي ستة باربي اتاك باطل موني كوري جنة تر سايد جنة تر اكدوم كناراي الله رب العالمين وي بكتي رجنة اكتي بلغ نرمان كوري دي بين دوي نمبر ومن ترك المراء وهو محق الله رب الله ربي بالشر برحمة العالمين فرمان ومن ترك المراء وهو محق زغرا فساد كجا مرامري ايغولا كجا بكتي بريحار كتة باربي اپنا بولن تو دیکھئے مرامري كورا كي بھالو اي جي نيلي كتغرام اسي نيلي كا এ নেড়ে দেখছি নীলিকে আই সুবহানাল্লাহ যে মিলে গায়ে গায়ে লাগে এই তিন ফলওয়ালা টেড়া দেয় যে গায় মারে আমি এক এক দেখছি হের পাশার মধ্যে গিয়া এইভাবে যে টেড়া বিনছে হে বাথরুম করার তার সুযোগ নাই দুই এ পাঁচ এবারে মিলাই লাইছে টেড়া দা গায়ে দেয়া এই যে একটা গায়ে গিয়ে লাগে মহিলারা পর্যন্ত তারা গায়ে গিয়ে করে নীলিকা এই সর অঞ্চলে বেশি মারামারি হোক কারণ সরঞ্চলের মানুষ থেকে বড় ডেন্ডারাস এটা মারামারি করলে এরা কাছে কোনো এটা যে একটা খারাপ কাজ এটা তাদের কাছে অনুভূতি নেই তাদের তাদের কুয়োতে এহসাস নাই আইস বাংলা কী মিলে মারামারি যে তারা লাগে দেখলে অবাক হয়ে যায় মানুষ আমরা তো দিক কে দেখবার আমার কাছে খুব আজিব লাগে আর এরা মারামারি করে মারে নাই সরাসরি মারে নাই الله رسول بلن ومن ترك المراء وهو محق جي شمست بك تي برغراك زغرا كي شره دي بك زغرا فساد كربنا مرا مري كربنا اي بيشه غاية غاية كربنا اك اشتا جي بك تي نا كربه جوديو شه كر ابوجوك تو چي لوك الله رسول بولن بني له في وسطها جنات الماس كان تمار جنو الله رب العالمين كي بلغ نرمان كوري دي بين امار بايرا بولن تو دي كي جغرا فاسات سار لك اي گلو نا كول لے لاب اسيني بولن كي لاب আল্লাহ রাসূল বলেন বুনিয়ালাহু ফি ওয়াসাতিহা জান্নাতের মাঝখানে জান্নাত কি আরামের জায়গা নাকি বলেন জান্নাত কি জায়গা না কষ্টের জায়গা আর জাহান্নাম জান্নাত এবং জাহান্নামের তার অর্থ কি সকল উম্মতে উম্মতে মুহাম্মদীকে সকল মানুষকে এক কথা বিদে সকল মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাক যেই জায়গাটা বানাইছে তার নাম জাহান্নাম আর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক নাজ নিয়ামত আরামে আয়েশে রাখার জন্য আল্লাহ পাক যেই জায়গা বানাইছে তার নাম হলো জান্নাত তাহলে জান্নাত হলো আরামের জায়গা আরাম আয়েশের জায়গা এই জন্য الله الله نبي بشر نبي رحمة للعالمين بولن ومن ترك المراء وهو محق جي شمست منوشرا زغرا كي نا كوربه زغرا شره دي بي مرا مرا كوربه نا غاية غاية كوربه نا ايك اشتا جي بكتی نا كوربه باربه چارت باربه بونيا لهو بي وسطيها جنة تر مسکنه الله رب العالمين اپنا جنة اكتی بلی نرمان كوربه دي بي তিন নম্বরটা হইল ওয়ামান হাসান খুলকহু বুনিয়ালাহু ফি আলাহাক এই হাদিসের তিন নম্বর ব্যাখ্যা হইল ওয়ামান হাসান খুলকহু যার চরিত্র ভালো হবে যার স্বভাবটা ভালো হবে মুআমালাত মুআশারাত যার লেনদেন ভালো হবে তার যার জবান ঠিক থাকবে চলাফেরা ক্ষেত্রে সে কোনো খারাপ কাজ করে নাই তার জবান দিয়ে কাউকে গালি দেই নাই বোকা দেই নাই আচরণ খারাপ করে নাই খুলুক একটা হইল খুলুক একটা হইল খলকুন খুলুক মানে চরিত্র আমাদের বর্তমান সমাজে বলেন তো দেখি সকলের কি চরিত্র সমান সবাই কি ভালো বর্তমান যুগে এই
টাচ মোবাইল বাইরুয়া যুবকের চরিত্র একবারই শেষ, চরিত্রহীন সবাই হয়ে গেছে। এই এই মোবাইলকে যে ব্যক্তি ইউজ করবে তার চরিত্র সে ঠিক রাখতে পারবে না, কারণ তাকে টানবে গুনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে গুনার মধ্যে মজা রাখছে। এক হাদিসে আছে আল্লাহ পাক জান্নাতের ওয়াল সাইড কষ্ট দিয়া এভাবে বেষ্টন দিয়া রাখছে, এটা ধরুন জান্নাত। এই জান্নাতের ওয়াল সাইড এইভাবে কষ্ট দিয়া ঢাকা, এদিক দিয়া কাড়া, এদিক দিয়া তার কাড়া, এদিক দিয়া কাছের ভাঙ্গা, এদিক দিয়া এমন কাড়া কোড়া দিয়া এভাবে ডাকিয়া রাখছে। এখন আপনি ভিতরে ঢুকলে বলেন তো দেখি আপনার শরীরে কি কাড়ার গায়ে লাগতো না, এই তার কাড়া গায়ে লাগতো না, কথা বুঝলেন নাকি আপনারা? গায়ে লাগবে কি না? গায়ে লাগবে, কিন্তু যেই মাত্র আপনি ঢুকতে পারবেন সেই মাত্রই আপনার শান্তি নাকি? আপনি যে ঢুকছেন ঢুকা পরে ঢুকার সময় কিন্তু আপনার শরীরে কিন্তু গায়ে লাগতেছে, এদিক দিয়ে তার কাড়া গায়ে লাগছে, এদিক দিয়ে কাঁচ ভাঙা গায়ে লাগছে, কিন্তু যেই মাত্র আপনি ঢুকিয়া সারছেন এই আপনার কি শান্তি। তার ব্যাখ্যা হইল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাইডে অল সাইডে কষ্ট রাখছেন, তার মানে কি? তার মানে হইল এদিক দিয়ে তাহাজ্জুদ নামাজ, এদিক দিয়ে এশার নামাজ, এদিক দিয়ে ফজরের নামাজ, এদিক দিয়ে জোহরের নামাজ, এদিক দিয়ে আসরের নামাজ, এদিক দিয়ে মাগরিবের নামাজ, এদিক দিয়ে আওয়াবির নামাজ, এদিক দিয়ে চাষ্টের নামাজ, এই নামাজ পড়তে গেলে একটু কষ্ট হয় কিনা বলেন? সবাই উত্তর দিবেন কষ্ট হয় কিনা বলেন? এত কোন কোন শীতের মধ্যে ফজর নামাজে মুসল্লি হয় না, জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয় এই পরিমাণ মুসল্লি ফজর নামাজে হয় না, কারণ হইল আমাদেরকে লেফ এবং কম বলে সারে না। মুয়াজ্জিন সব বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, নামাজ পড়তে আসো, ঘুম তুমি ছেড়ে দাও, ঘুম তুমি ছেড়ে দাও, তুমি লেফ কম্বলকে লাঠি মেরে তুমি নামাজে চলে আসো। মুয়াজ্জিন আমাদেরকে ডেকে ডেকে বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো। আমি আপনি লেফের তলে মাথা নিয়ে বলি আমার নামাজ থেকে আমার ঘুমই ভালো। আমি আপনি লেফের তলে কম্বল নিয়েছে মাথাটা দিয়া বলি আজান আমার লাগবে না, আজকে আমার যেই শীত আয়ুষ্মান আল্লাহ এই শীতে উঠতাম উঁচু করতাম কি বলি আমার কষ্ট হতে লাগবো আমি পারতাম না। বলেন তো দেখি এই জান্নাতের ওয়াল সাইড আল্লাহ যে কষ্ট রাখছে তার মানে কি? এই সকল নামাজ গুলা পড়তে কষ্ট হয় কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি একটু স্বামী তুমি কষ্ট করে আসো, কষ্ট করে আসো, তুমি নামাজ পড়তে ওঠো, তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠো, এশার তুমি নামাজ পড়ো, আওয়াবির নামাজ পড়ো, তুমি জোহর নামাজ পড়ো, আসর নামাজ পড়ো, এই নামাজের বদলতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিব।